যদি আপনার মোবাইলের স্ক্রিনে এইভাবে লেখাটি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই একটা আপনাদের স্ক্রিনে কীভাবে নাম এবং মোবাইলের পার্সেন্টেজ দেখাবেন এই যে এই জায়গাটায়, সেটা আজকে আমি দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি আপনার এই অ্যাপসটির লিঙ্কটি আমার ইউটিউব চ্যানেলের নিচে দিয়ে দেবো, এবং আপনারা যদি চান তাহলে আমার ভিডিওটি একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটাই আমার আশা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আপনার যে কাজটি করতে হবে, স্মার্ট নেভার ফ্রি এই অ্যাপসটিতে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে মূলত এই যে এখন যে কাজটি করবেন আপনি, এই যে উপরে যে অপশনটি এটা অন করে দেবেন। অন করার পরে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে স্মার্ট নেভার ফ্রি এটা অন করে দেবেন। অন করার পরে পিছনে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এই যে টেক্সট অপশন এখানে ক্লিক করবেন। এখানে আপনি যা চান তা লিখতে পারবেন। আমি আমার নামটি লিখছি এখানে, এবং এখানে এই যে অ্যাড অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে অনেক ক্লিক করতে হবে। অনেক ক্লিক করার পর আপনার দ্বিতীয়ত যে কাজটি এই যে উপরে অপশনটি দেখতে পাচ্ছে এই অপশনটিকে ওকে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে আমার লেখাটি চলে আসছে। এখন আপনি যদি চান স্পিড অ্যানিমেশন স্পিডটা বাড়ায় কমায় নিতে, সেক্ষেত্রে এই যে বাড়ায় কমায় নিতে পারেন। আমি চাচ্ছি কমায় নিতে, এই যে দেখতে পাচ্ছেন সাইজ। এরপরে আপনি যদি চান এই পজিশনটা মিডিলে আনতে, সেহেতু মিডিলে নিয়ে আসতে পারবেন। এরপরে এটা যদি চান যে ওপেন নিচ করতে পারবেন। তারপরে দ্বিতীয়ত আপনাদের যে কাজটি সেটি হচ্ছে, দ্বিতীয়ত আপনার যে কাজটি সেটি আপনার মোবাইলের, আপনার মোবাইলের কত পার্সেন্ট চার্জ আছে সেটা যদি আপনি স্ক্রিনে আপনার এই যে স্ক্রিনের এই নিচে এই জায়গাটায় দেখাতে চান, সেহেতু আপনি যে কাজটি করবেন সেটি হলো প্রথমে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে দেখছেন মানে শো পার্সেন্টেজ এখানে অন করে দেবেন। এই অপশনটি অন করার পর দেখতেই পাচ্ছেন অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসছে। এই পার্সেন্টেজটা যদি আপনি ডানে বামে নিতে চান তাহলে নিতে পারবেন, বড় করে নিতে চাইলে নিতে পারবেন, এবং যদি চান যে ডানে বামে নিতে এই যে এভাবে নিতে পারবেন। এরপরে আপনাকে যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে অ্যানিমেশন, চয়েস অ্যানিমেশন। এই অ্যানিমেশনটাও আপনি আপনার স্ক্রিনে দেখাতে পারবেন। দেখুন এই যে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে অটোমেটিক। এরপর আপনাদের যে কাজটি দেখাবো সেটি হচ্ছে চয়েস অ্যানিমেশন। আপনি যদি নিচে এই জায়গায় আপনি চান আপনার ছবি, আপনার ফটো সেট করতে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আমি এই যে দেখাচ্ছি চয়েস ফটো, এই চয়েস ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্যালারিতে যাচ্ছি, এখানে গিয়ে আপনার পছন্দের যে ছবিটি আছে ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে একে ক্রপে ক্লিক করলাম। এই যে অটোমেটিক কিন্তু এখানে আমারটা শো হয়ে গেছে। এখন আমার যে কাজটি করতে হবে স্ক্রু ইফেক্ট এটা অন করে দিতে হবে, অন করে দিতে হবে তাহলে এই অপশনটা অফ করে দিতে হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন এই অপশনটা অফ করে দেওয়ার ফলে ওই আমার নিচে কিন্তু আমার ছবিটি চলে আসছে। এখন আমি এটা যদি স্লাইড শো করতে চাই যে ছোট বড়, সেটা করতে পারবো। এই যে আমি স্লাইড শো ছোট বড় করতেছি, এইভাবে ছোট বড় করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন স্মার্ট বার রিমুভার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথমে দেখবেন চলে আসছে এটাতে ক্লিক করবেন। সফটি পরে এটা ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি কাজটি করতে পারেন। আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।